নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার, ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আরজি করকাণ্ডের প্রতিবাদে এসিসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব জলপাইগুড়িতে। সকাল 9টা থেকে এসিসিআই কর্মীরা রাস্তায় নেমে বন্ধের সমর্থনে পিকেটিং শুরু করে। মিছিল সমাজপাড়া দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করছে। বন্ধকে ব্যর্থ করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন শহরের বিভিন্ন রাস্তায়। জলপাইগুড়ি জেলা আদালতের গেটেও চলে বন্ধের সমর্থনে পিকেটিং। জেলা আদালতে বিচারকের গাড়ি আদালতের গেটে পৌঁছানোর সাথে সাথে এসিসিআই কর্মীরা গাড়ি আদালত চত্বরে ঢুকতে বাধা দেন। এই গাড়ি আটকানোকে কেন্দ্র করে এসিসিআই কর্মীদের সাথে চলে ব্যাপক ধস্তাধস্তি। মাটিতে বসে চলে আন্দোলন। টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হলো আন্দোলনকারীদের। আজকে আমরা আরজিকর কাণ্ডে ধর্ষিতার বিচার চাইছিলাম। সেই আরজি করে ছাত্রছাত্রীদের উপরে যে হামলা, ভাঙচুর, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের আজকে ধর্মঘট। সেই ধর্মঘট আমরা করতে এসেছি, এটা সংবিধান স্বীকৃত অধিকার। সেই অধিকার আমরা, ধর্মঘটের অধিকার করতে এসেছিলাম। তাকে দেখুন, একটা গণতান্ত্রিক দেশের পুলিশ আমাদের কী অবস্থা করেছে। আমাদেরকে মারধর করলো, আমাদেরকে টেনে ইচ্ছা টোনা তোলার চেষ্টা করেছে অত্যাচারে। পুলিশ যেভাবে আমাদেরকে মারধর করেছে সেভাবে ছেড়েছে। হ্যাঁ, অবশ্যই এই গণতান্ত্রিক দেশে ধর্মঘট একটা সঠিক কারণে করতেই পারে, আর ধর্ষিতার বিচার চাওয়া অবশ্যই একটা সঠিক কারণ। আমরা সবাইকে আবেদন করব, এই মানবিক কারণে আপনারাও ধর্মঘট পালন করবেন।